আজ এসএসসি এবং দাখিল পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর 8 থেকে 10 জন শিক্ষার্থী সারা দেশে আত্মহত্যা করার যে সংবাদ গণমাধ্যমে উঠে এসেছে, প্রকৃত সংখ্যাটা এর চাইতে নিশ্চয়ই বেশি, যেগুলো হয়তো গণমাধ্যমে আসে নাই। কেন এই অবস্থা হচ্ছে? পরিষ্কার এবং পরিষ্কার কারণ হলো যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার্থীরা তারা দ্বীনী এবং নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে তারা ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, তাদের মধ্যে আস্থার ঘাটতি দেখা দিচ্ছে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফের বেঈমান ছাড়া কেউ কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। ঈমানদারের জীবনে নৈরাশ্য এটা কখনো তার জন্য মানানসই হতে পারে না। কেন হতে পারে না? কারণ যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ, আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না তাদের কোনো অভিভাবক নেই। একটি বই আরবিতে লেখা হয়েছে, রব্বি আল্লাহ, আরবিতে বইটি সৌদি আরবের দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিখেছেন। এই বইটির বাংলা অনুবাদ আমার করার সুযোগ হয়েছে। আমি যখন সৌদিতে ছিলাম তখন আমার সাথে তারা যোগাযোগ করেছে, এটা আমি অনুবাদ করেছি। এটা 40-50টা ভাষায় অনুবাদ হয়েছে। ওই বইয়ের মধ্যে একটা গ্রাফ আছে, এই গ্রাফটায় চিত্রটাতে দেখানো হয়েছে পৃথিবী ধর্ম, ধর্মীয় বিশ্বাসের আলোকে আত্মহত্যার রেশিও কাদের মধ্যে কত বেশি কত কম, কাদের মধ্যে কম কাদের মধ্যে বেশি। তো সেই গ্রাফটাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ, কয়েক বছরের পর পর, বেশ কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা হয় দেখা গেছে নাস্তিকদের মধ্যে, যাদের মধ্যে কোনো ধর্মীয় বিশ্বাস নাই, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। কেন সবচাইতে বেশি একটু আমরা ভাবার চেষ্টা করেছি? কারণ যে নাস্তিক কোনো ধর্মে বিশ্বাসী না, এই লোকটা তার তো কোনো আস্থার জায়গা নাই। ধরেন কোনো কারণে মানুষের জীবনে তো ডিপ্রেশন, পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ আপদ আসবেই, এটা তো আমাদের জীবনের অংশ, তাই না? সবসময় তো আমাদের পথ চলা একেবারে মসৃণ হবে না, গোলাপ বিছানা থাকবে না, কাটাও থাকবে। তো এই সমস্যাগুলোতে একজন নাস্তিক কী করবে? সমাধানের বহু চেষ্টা করবে, যদি করে সে ফেইল হয়, কোনোভাবে সমাধান করতে পারলো না, তার পেছনে শুধু দেয়াল, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সে কী করবে? দেখো না, কোথাও যাওয়ার জায়গা আছে তার, কারোর কাছে সাহায্যের যাওয়ার জায়গা নাই, মামো হাই হ্যালো যা যা করা দরকার সব করছে, কোনো কিছুতে কাজ হয় না, তার বিপদটা দূর হয় না, এখন সে কী করবে? ডিপ্রেসড হয়ে মরা ছাড়া তার সামনে আর কোনো পথ নাই, ও স্যাড ব্যাড বলা ছাড়া কিচ্ছু করার নেই। কিন্তু একজন বিশ্বাসী বান্দা, ধর্মে বিশ্বাসী বান্দা, বিশেষ করে আল্লাহর প্রতি ঈমান আনাওয়ালা মুসলিম, তিনি যদি অনুভব করেন যে পেছনে দেয়াল, সামনে বাধা, আমার আর যাওয়ার কোনো জায়গা নেই, তার এই মুহূর্তেও আল্লাহর কাছে চাওয়ার, আশ্রয় নেওয়ার, দোয়া করার, কাকুতি মিনতি করার সুযোগ আছে। এই সুযোগটা থাকার কারণে সে একেবারে আশাহত হয় না, হওয়ার সুযোগ থাকে না। এই জন্য সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে সবচেয়েতে কম, সকল ধর্মের মধ্যে দেখানো হয়েছে ওই গ্রাফে কয়েক বছরের, যে সবচেয়েতে আত্মহত্যার প্রবণতা মুসলমানদের মধ্যে সবচেয়েতে কম, আর সবচেয়ে বেশি হলো কোনো ধর্ম বিশ্বাসী না নাস্তিক তাদের মধ্যে। কারণটা কি? একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন, মা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিল, তাওয়াক্কুলকারী ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা কর্তব্য, তাদের উপরে ফরজ আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ বলেছেন, ওয়ালা তাখনা লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে আশা হারাবে না, আশা হারানো কখনো জায়েজ নাই। ডক্টর আব্দুল্লাহ জাকির রহমাতুল্লাহি আলাইহি বলতেন, শয়তানের স্কুলের প্রথম পাঠ হলো নৈরাশ্য সৃষ্টি করা, মানুষকে নিরাশ করে দেওয়া। দাম্পত্য জীবন বলেন, ব্যবসায়িক জীবন বলেন, শিক্ষা জীবন বলেন, যে কোনো জীবনে বিপদ আপদ আসবেই, বিপদ ঝামেলা আসবেই, বিপত্তি আসবেই, ভেঙে পড়া, ডিপ্রেসড হয়ে যাওয়া, আশাহত হয়ে যাওয়া, না কিচ্ছুই হবে না, এইরকম মন মানসিকতা লালন করা, এটা শয়তান সৃষ্টি করে মানুষকে ধ্বংস করবার জন্য। ঈমানদার যত বিপদই আসে তার বিশ্বাস থাকবে, অন্ধকার যত ঘন হবে, রাত যত গভীর হবে, প্রভাব তত নিকটবর্তী হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আল উসরে ইউসরা, মানে কি? নিশ্চয়ই বিপদের বিপদের এবং কঠিনের পরে সুখ আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন বিপদ এবং কঠিনের সাথেই সুখ আছে, পরে বলেন নাই, আল্লাহ ওয়ার্ডটা ব্যবহার করেছেন মা, মা মানে সাথে, মানে যেখানেই বিপদ তার সাথেই সুখ আছে।
যেখানেই সমস্যা তার সাথেই সমাধান আছে, শুধু সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। মনে করেন আমার জীবনে যে সমস্যা আসলো সেই সমস্যা থেকে আমি সমাধানের কোনো পথ পেলাম না, বিপদ যদি কন্টিনিউ চলতেই থাকে তো সর্বোচ্চ কি হতে পারে, বেশি থেকে বেশি কি হতে পারে, আমি বাঁচবো না, মরে যাবো, এই তো। তো আমি যদি মরেও যাই তো ইমানদার তো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও লাগ, আমার তো হারাবার কিছু নেই, মরে গেলাম তো। যার ইমান নেই তার তো মরার পরে ও স্যাড বলা ছাড়া কিছু নাই, কিন্তু আমার তো মরার পরে আসল জীবন শুরু। দুনিয়াতে আমি বিচার না পেতে পারি, সেখানে বিচার ডেফিনেটলি পাবো। সেখানে বিচার পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আহকামুল হাকিমের কাছে আমি যাচ্ছি। অতএব ইমানদার তার জীবনে যত দুঃখ দুর্দশাই হোক না কেন, তার সান্ত্বনার বহু জায়গা, বহু অপশন খোলা আছে। আর যারা আমাদের শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষার্থীরা, আমাদের বাবা মার কলিজা খালি করে, বুক খালি করে যারা আত্মহনের পথে পথ বেছে নিয়েছে, এই শিক্ষার্থীরা, আমাদের ছেলে মেয়েরা, তারা দিনই শিক্ষা পায় নাই, আর দিনই শিক্ষা না পাওয়ার কারণে তাদের দুরবস্থা তৈরি হয়েছে। আপনারা গেল বছরখানেক আগে বা তার কিছুটা আগে একটা নিউজ দেখেছেন, রিপোর্ট দেখেছেন যে করোনাকালীন সময়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যা হয়েছে বাংলাদেশে সেটা রীতিমতো ভয়ঙ্কর। কয়েকশো শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছে। একজন বাবা একজন মা অনেক স্বপ্ন নিয়ে তিল তিল করে একটা ছেলেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছায়, এরপরে যখন সে আত্মহত্যা করে বাবা মার মনের অবস্থা তখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। গত কিছুদিন আগে বগুড়াতে একটা প্রোগ্রাম ছিল, একটা হলে, সরকারি একটা হলে, তো সেই প্রোগ্রামে আমাকে একজন ডাক্তার একটা চিরকুট লিখে দিলেন, দিয়ে বললেন যে আমি বগুড়ার ডাক্তার, চিকিৎসক পেশা, আমাদের বগুড়াতে আত্মহত্যার গত এক বছরের রেশিও, এক বছরের চিত্র হলো এই। তিনি একটা ফিগার লিখে দিয়েছেন, আমার মনে নেই এক্সাক্ট, কিন্তু সেটা খুব ভয়ঙ্কর, কয়েকশো, 200 বা 300 এরকম, আমি এক্সাক্ট মনে করতে পারছি না। ফিগারটা দেখে আমি আঁতকে উঠলাম যে একটা জেলাতে এক বছরে এত মানুষ আত্মহত্যা করেছে, কল্পনাও করা যাচ্ছে না। ভাইরা আমার, আগে আমাদের আমাদের শৈশবের কথা মনে আছে, আপনারা অনেকে হয়তো আমাদের বয়সী বা আমাদের চেয়ে সিনিয়র যারা বলতে পারবেন যে কোনো এক জেলায় বা পুরো থানায় কেউ আত্মহত্যা করলে দূর দূরান্ত থেকে মানুষ যাইতো দেখতে যে আত্মহত্যা করছে কেউ, মানে এটা একটা রিয়া, মানে রেয়ার কেস যে একটা আত্মহত্যার ঘটনা ঘটছে। আর এখন আপনি ঢাকার কথা যদি বলেন, ফ্ল্যাটে ফ্ল্যাটে আত্মহত্যা করছে, যাদেরকে যারা আমাদেরকে নাটকের মাধ্যমে ভালোবাসার ট্রেনিং দেয়, কীভাবে প্রেম করতে হয়, ভালোবাসা করতে হয়, কীভাবে সুখী থাকতে হয়, তাদেরকে দেখবেন আত্মহত্যার প্রবণতা আরও সবচাইতে বেশি। কেন এই দুরবস্থা হচ্ছে? এর একমাত্র এবং প্রধান কারণ হলো ধর্মীয় শিক্ষা অভাব, দিনী শিক্ষা অভাব, এটাই হলো একমাত্র কারণ এবং মূল কারণ। এর সাইড কারণ অনেক থাকতে পারে, কিন্তু একমাত্র মূল কারণ এটাই যে ধর্মীয় এবং দিনী শিক্ষার অভাব। এখন আপনি একটা কথা বলবেন বা একটা প্রশ্ন আসতে পারে খুব বড় করে, আমি জানি, সেটা হলো আমরা কোনো কোনো ক্ষেত্রে, যদিও খুব রিয়া, ভেরি রিয়া, একেবারে দুর্লভ এবং বিরল ঘটনা, যে কোনো ক্ষেত্রে একজন হুজুর মানুষ আত্মহত্যা করেছে, হতে পারে কোনো আলেম মসজিদের ইমাম সাহেব আত্মহত্যা, মাদ্রাসার ছাত্র আত্মহত্যা করেছে, যদি এরকম ঘটনা ঘটে তখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, ধার্মিকতার অভাবে যদি আত্মহত্যা হয়ে থাকে তাহলে এই লোকেরটা কেন ঘটলো? এই প্রশ্ন খুব যৌক্তিক এবং প্রাসঙ্গিক প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো, যদি মুসলিম হয়েও, দাড়িটুকু রেখেও, মাদ্রাসায় পড়েও, ইমামতি করেও যদি কেউ আত্মহনের পথে পা বাড়ায়, তাহলে বুঝতে হবে এই লোক ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেছে, কিন্তু ইসলাম সে সঠিকভাবে যথাযথভাবে ধারণ করতে পারে নাই। তারও আত্মহত্যার মূল কারণ হলো সে নামে আলেম হতে পেরেছে, সে আসলে আলেম হতে পারে নাই, সে কোরআনের ওই আয়াতের উপরে বিশ্বাস রাখতে পারে নাই যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ভরসা রাখবার কথা বলেছেন, সে আয়াতের উপরে আস্থা সেভাবে অর্জন করতে পারে নাই যে আয়াত আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের অভিভাবক, আল্লাহ তাআলা যথেষ্ট ইমানদারদের জন্য যে আয়াত আল্লাহ বলেছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। উহুদের যুদ্ধ এটা শেষ করার পর যখন মদিনার সাহাবীদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সহচরদেরকে যখন মক্কার মুশরিকরা ভয় দেখালো যে তোমরা এমনিতেই আঘাতপ্রাপ্ত, নানাভাবে বিপর্যস্ত, 70 জন মানুষকে তোমরা হারিয়েছ, শাহাদত বরণ করেছে এই যুদ্ধে, এবং সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাকে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদত বরণ করতে হয়েছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছ, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিজিক্যালি আক্রমণের শিকার হয়েছেন, তার দাঁত ভেঙে গেছে, হেলমেটের উপর আঘাত হয়ে তার মাথা, তার শরীর রক্তাক্ত হয়েছে, তার রক্ত তার জুতায় চলে গেছে, এবং রক্তের
সাথে রক্ত এত বেশি প্রবাহিত হয়েছে যে জুতার সাথে পা আটকে যাচ্ছে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন যেটি, সবচেয়ে কষ্টের দিন যেটি, সেই কষ্ট মাত্র তারা শেষ করেছেন। এখনো সেই কষ্টের দাগ কাটেনি, সেই কষ্ট মাত্রই শেষ হলো এবং প্রিয় মানুষগুলোকে হারালেন। এর মধ্যেই মক্কার মুশরিকদের থেকে সংবাদ আসলো যে তারা আরো দল বলে সবাই আরো সম্মিলিতভাবে সর্বগ্রাসী আক্রমণের জন্য আসছে। এটা শোনার পর সাহাবীরা কি বললেন? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম কর্মবিধায়ক, কোনো পেরেশানির কোনো কারণ নাই, ইমানদার কখনো ভয় পাবে না, কোনো টেনশন নাই, আল্লাহ আছেন দেখছেন। আল্লাহ যদি আমাকে পেরেশানি দেন আর তার বিনিময়ে আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, এটা বেস্ট ডিল, খুবই ভালো ডিলিং এটা। আমার কাছে অনেক সময় অনেক মা বোন আসেন ডিপ্রেশনে কথা বলে, ভাই পরের সংসার করতে গেছি, স্বামীটা আস্ত অমানুষ, স্বামী অমানুষ, শ্বশুর শাশুড়ি ভালো হলে সান্ত্বনা পাই, তারাও সেই অমানুষ। এমনও ভদ্রমহিলা আমি পেয়েছি যে তিনি বলছেন যে আমার স্বামী তো অমানুষ, অন্যান্য শব্দ ঠিক আছে, পেটের সন্তানগুলো বাপের মতো হয়েছে, সেগুলো অমানুষ, অর্থাৎ আমার যাওয়ার কোনো জায়গা নেই। অনেক মেয়েরা আছে বাবার বাড়িতেও তাদের কোনো আশ্রয় নেই, সেখানে গেলেও মানুষ খোঁচাখুঁচি করে, নানান কটু কথা বলে। তো আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করি, কাউন্সিলিং করার চেষ্টা করি যে বোন আপনার এই যে কষ্ট, স্বামী টর্চার করে, বাবা মা জুলুম করে, আপনার শ্বশুর শাশুড়ি টর্চার করে, আপনার পায়ের তলায় মাটি নেয়, যেদিকে যাচ্ছেন চোখে শুধু অন্ধকার দেখছেন, এই যে কষ্টটা, এই কষ্টটা কি কখনো শেষ হবে না? হবে না। তো অনেকে বলেন যে কখন শেষ হবে বুঝি না, এমন যে আপনার যদি মরণ চলে আসে, একদিন তো মরবেন, চিরকাল তো বেঁচে থাকবেন না, আপনি মরে গেলেও কি আপনাকে এরা টর্চার করতে পারবে? আর বলে না, তা তো পারবে না। তাহলে এই বিপদের একটা এন্ডিং আছে, এই বিপদের একটা সীমানা আছে। এরপর কি? এরপর আপনি যদি সত্যি টর্চার্ড হয়ে থাকেন আর আপনার এই সময়টাতে আপনি আপনার অনুগত বান্দা বান্দি হয়ে থাকার চেষ্টা করেন, তাহলে যারা টর্চার করেছে, যারা আপনাকে জুলুম নির্যাতন করেছে, নিষ্পাষণ চালিয়েছে, তাদের বিচার হবে আপনার চোখের সামনে। আল্লাহ আপনাকে জান্নাত যদি দেন, আল্লাহ যদি বলেন যে তোমাকে আমি নানা রকম বিপদাপদ দিয়েছি, তুমি ধৈর্য ধারণ করেছো, তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দিলাম, তাহলে আপনার 50, 60, বা 70 বছর যে কদিন বাঁচে, এই পুরো লাইফের যে কষ্ট, এটার বিনিময়ে যদি আপনাকে অনন্ত অসীম কালের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেন, তাহলে আপনার ডিলিংসটা কি ভালো হলো না খারাপ ডিল হলো? তো বলো ডেফিনেটলি ভালো। তাহলে আপনি আল্লাহর এই নেয়ামত, আল্লাহর এই পুরস্কারের কথা স্মরণ করে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন। আপনি যদি হাহুতাস করেন, হাহুতাস করলে আপনার বিপদ কমবে না, আরো বাড়বে। যে কোনো বিপদে আপনি যখন হাহুতাস করবেন, ও স্যার ব্যার, আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, আপনি আচার বিচার করবেন, ভাঙচুর করবেন, আপনি যত বেশি এই পেরেশানিগুলোর প্রেশার নেবেন, তাতে কি আপনার পেরেশানি কমবে না, আরো বাড়বে। আর যদি আপনি আল্লাহর উপরে ভরসা করেন, সুধারণা করেন, এমনকি এই চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে একেবারে শেষে করে দেন, মৃত্যুও যদি আমার হয়ে যায়, আখিরাত তো আছে, সেখানে তো সুবিচার আমি পাবো, তাহলে সেক্ষেত্রে আপনার সাথে সাথে মানসিক চাপ কমে যাবে, আপনার বিপদ কমবে, সুখের দেখা আপনি পাবেন। ভাইরা আমার, আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আত্মহনের পথে পথ বাড়াচ্ছে, যে সমস্ত তরুণরা আত্মহত্যার পথে পা বাড়াচ্ছে, অনেকে আছেন বেকারত্বের কারণে, যুবক মানুষ বহু চেষ্টা করেছেন চাকরি বাকরির জন্য, চেষ্টা করেছেন হয় নাই, উনি ডিপ্রেসড হয়ে গেছেন। কেন ভাই ডিপ্রেশনে পড়তে হবে? আল্লাহর জমিন অনেক বড়, অনেক প্রশস্ত, আমরা আমাদের বিপদগুলোকে নিজেরা হাতে ধরে বড় করি, আমাদের সমস্যাগুলোকে আমরা নিজেরা অনেক বড় করি, চাইলে সেটাকে সংক্ষিপ্ত করা যায়, বহুভাবে সংক্ষিপ্ত করা যায়। আমি সেদিকে যাব না, অনেক দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আমি শিক্ষার্থীদের জায়গাটা আবার ফিরে আসি, শিক্ষার্থীরা এবং কি অন্য যে কোনো শ্রেণী পেশার মানুষ যারা আত্মহত্যার পথে পা বাড়ায়, কেন আত্মহত্যা করে, আত্মহত্যা করতে যায় কেন? মানুষ তো বাঁচতে চায়, যারা আত্মহত্যা করে তারা বাঁচার পরিবর্তে মরতে চায় কেন? কারণ ঋণের বোঝা মাথার উপরে এত বেশি হয়ে গেছে, ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই, দেনাদারদের প্রেশার আছে, তিনি আত্মহত্যার পথে পা বাড়ায়। কেউ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এমনভাবে লুজার হয়ে গেছেন যে তিনি আর দাঁড়াবার মতো কোনো সুযোগ দুজনে দেখতে পাচ্ছেন না, তিনি আত্মহত্যার পথে পা বাড়ালেন। কেউ হয়তো কারোর কাছে অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন, টর্চার হয়েছেন, তিনি জুলুমের শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে তিনি হয়তো আত্মহত্যার পথে পা বাড়ালেন। এই আত্মহত্যা করার উদ্দেশ্য হলো যে আমি যে কষ্টে আছি, দেনার কষ্টে আছি, অপমানের কষ্টে আছি, জুলুমের কষ্টে আছি, এই কষ্টগুলো থেকে বাঁচার জন্য, এই কষ্টগুলো থেকে মুক্তির জন্যই তো আত্মহত্যা করে, নাকি? যে কষ্টগুলো থেকে যাতে মুক্তি লাভ হয়ে যায়, আমি মরে যাবো তাহলে আমাকে কেউ আর
পাওনা পরিশোধের জন্য চাপ দিতে পারবে না। আমি মনে গেলে এসএসসিতে আমি ফেল করেছি, খারাপ রেজাল্ট করেছি, তাহলে সেক্ষেত্রে মা বাবা অন্য কেউ কারোর সামনে আমার আর মুখ ছোট হবে না। এই তো, তাহলে আত্মহত্যা যারাই করে তারা মূলত কোনো একটা বিপদ থেকে মুক্তির জন্যই তো করে। প্রশ্ন হলো, যার ভিতরে ইমান আছে, যার ভিতরে ধার্মিকতা আছে, যার ভিতরে দিনদারিতা আছে, সে তো এইভাবে ভাববে যে আমি আত্মহত্যা থেকে, আত্মহত্যার মাধ্যমে যে বিপদ থেকে বাঁচার চেষ্টা করছি, আমি ব্যবসায় লুজার হয়ে গেছি, দেনা দিতে পারছি না, বা আমাদের প্রেশার আছে, হ্যাঁ পরীক্ষা ফল খারাপ ফলাফল হয়েছে, মানুষের সামনে মুখ দেখাতে পারছি না, তো এটা থেকে মুক্তি লাভের জন্য যে আপনি আত্মহত্যা করছেন, তাহলে একটা বিপদ থেকে বাঁচার জন্য যে ওয়ে, যে পথটা আপনি অবলম্বন করছেন, সেই পথটাতে কি আপনার জন্য সুখ অপেক্ষা করছে না দুঃখ? আর সেই দুঃখটা কি, যে দুঃখটা থেকে বাঁচার জন্য আপনি ঝাঁপ দিচ্ছেন আরেকটা জায়গায়, সেই দুঃখটা ঝাঁপ দিয়ে পড়া দুঃখটাকে উঠেছে এতে কম না বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার হাদিস রয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করবে সে যেই অস্ত্র দিয়ে, যেই রশি দিয়ে, যেই জায়গায় ঝাঁপ দিয়ে, বা যেই বিষ পান করে, বা যেই পদ্ধতিতে সে আত্মহত্যা করবে, কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে ওই পদ্ধতিতে তাকে আঘাত করতে থাকা হবে অনন্তকাল। শুধু পার্থক্য এতটুকু হবে যে এখানে মারা গেছে সেখানে মারা যাবে না, অর্থাৎ কষ্টের কোনো শেষ হবে না। কেউ পিস্তলের আঘাতে আত্মহত্যা করেছে, কিয়ামতের ময়দানে পিস্তলের আঘাত তাকে করতে থাকা হবে, ঝাঁঝরা হয়ে যাবে, আবার রিকভার হবে, আবার ঝাঁঝরা করা হবে, আবার রিকভার হবে, এভাবে তার শাস্তি চলতে থাকবে অনন্তকাল পর্যন্ত। তাহলে দুনিয়ার যে কষ্ট থেকে মুক্তির জন্য আপনি আত্মহননের কথা চিন্তা করছেন বা ওদিকে আপনি ঝাঁপ দিলেন, সেখানে তো আপনার জন্য আরো বিপদ অপেক্ষা করছে, সেখানে তো আরো বড় অপমান অপেক্ষা করছে, সেখানে তো আরো বেশি কষ্ট অপেক্ষা করছে, সেখানে তো আপনার কোনো মুক্তি লাভ হচ্ছে না। ভাইরা আমার, একজন ইমানদার তার মধ্যে যখন ইমান থাকবে, তার ভিতরে যখন আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, তার ভিতরে যখন কোরআন এবং সুন্নাহর প্রতি বিশ্বাস থাকবে, তখন সেই পথে পা বাড়াতে পারবে? অসম্ভব, কোনো দিনই সম্ভব না। আপনি যদি বলেন যে ক্ষুধার কষ্ট, অভাব, চাকরি বাকরি নাই, বেকারত্ব, সেজন্য আমি আত্মহনের পথে পা বাড়াচ্ছি, আপনি কি জানেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম যখন তাবুক যুদ্ধে রওনা দিয়েছেন, পথে এমনিতেই মরুভূমির যে গরম, আমাদের দেশে এই অতি সম্প্রতি সময়ের গরম আমরা কিছু না আঁচ করতে পারতেছি, গরম গরমের কষ্ট কি কতটা হতে পারে আমরা কিছু না আঁচ করছি, বাট মরুভূমিতে সেটা আরো ভয়াবহ। সেখানে পরিস্থিতি এত খারাপ ছিল যে একটা পর্যায়ে সাহাবিদের রসদ যা ছিল, এর মধ্যে পানি যা ছিল সেটা শেষ, এক ফোঁটা পানিও নেই, এত শত শত লোকের বিশাল বড় বাহিনী, এক ফোঁটা পানিও নেই, আর ভয়ঙ্কর কাঠফাটা রোদ মরুভূমির, জান বের হয় অবস্থা, জিহ্বা শুকিয়ে যাচ্ছে, এরকম ভয়াবহ অবস্থা। তখন বাধ্য হয়ে ওঁট জবে করে, যে ওঁটকে বাহন বানিয়ে যাচ্ছিলেন সে ওঁটকে জবে করে, ওঁটের ভেতরে আপনারা জানেন একটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা ব্যাগের মতো দিয়ে রেখেছেন, সেখানে কিছু পানি সঞ্চিত থাকে, যেহেতু সে মরুভূমিতে চলে যখন পানি থাকবে না, ওখান থেকে সে পানি নিয়ে নিয়ে বেঁচে থাকে। ওই থলেটা, ওই পুটলিটা বের করে ওইটার মধ্যে ওঁটের পেটে থাকা যে পানি আছে সেই পানিটা জিহ্বায় দিয়ে দিয়ে জান বাঁচিয়েছে। মানে কষ্টের লেভেলটা কি ছিল বলে, মক্কা যখন অবরোধ করেছে মক্কার মুশরিকরা মুসলমানদের সাথে, 3 বছরের বেশি সময় যে অবরোধ করেছে, অবরোধটা আজকের মতো অবরোধ না যে আমেরিকা স্যাংশন দেয়, এই টাইপের স্যাংশন না, এই টাইপের অবরোধ না, সে অবরোধ ছিল এত ভয়াবহ যে কোনো কথা তাদের সাথে কেউ বলতো না, কেনা বেচা কেউ করতো না, কোনো আত্মীয়তা কেউ করতো না, সামান্য কয়েকজন মানুষ একটা সমাজের সমস্ত মানুষের কাছে যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়ে আপনি কয়দিন টিকতে পারবেন? 3 বছরের অধিক সময়, এবং সেটা আজকের মতো পৃথিবী না যে ঠিক আছে ভাত নাই তো রুটি খাইলাম, রুটি নাই তো আমি আরেকটা খাইলাম, বিস্কিট খাইলাম, হ্যাঁ পানি নাই তো জুস খাইলাম, ফল খেলাম, বহু অপশন আছে। মক্কার মতো এরকম রুক্ষ মরুভূমি এলাকাতে কিচ্ছু যেখানে হয় না, সমস্ত আমদানি নির্ভর, সামান্য কিছু, আজকালকার মতো তো আমদানি এরকম করা হতো না, সেই জিনিসগুলো তাদের কাছে কেউ বিক্রি করবে না, কেউ কিনবে না, এরকম পরিস্থিতিতে 3 বছর মানুষের বেঁচে থাকা কত দায়। গাছের পাতা লতা যেগুলো অখাদ্য মানুষ খেতে পারে না, সেগুলো চিবিয়ে খেয়ে কোনো রকম তাদের বেঁচে থাকতে হয়েছে। গোশত কোত্থেকে খাবে, কেউ তো বিক্রি করবে না তাদের কাছে, নিজেদের কাছে থাকা কয়টা, তারা সংখ্যাতে খুবই কম। এরকম পরিস্থিতি সাহাবিদের ছিল, আপনি কি দেখাতে পারবেন এই 3 বছরের অবরোধ চলাকালীন সময় মক্কা একজন সাহাবি আত্মহত্যার পথে পা বাড়াচ্ছেন? আপনি দেখাতে পারবেন না। তাবুক যুদ্ধে এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনো সাহাবি আত্মহত্যা করেছেন? দেখাতে পারবেন না। অর্থাৎ
আমরা এখন যে অভিযোগগুলো দিয়ে যে অজুহাত তুলে আত্মহনের কথা বলছি, এর চাইতে শতগুণ বেশি বিপর্যস্ত থেকেও তারা আত্মহনের পথে পা বাড়ান নাই। এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে ইমান ছিল অনেক স্ট্রং, আর আমাদের ইমান হয়ে গেছে অনেক দুর্বল। অতএব আমাদের সন্তানদেরকে যদি আমরা ধর্মীয় এবং নৈতিক শিক্ষা না দেই, আল্লাহর কসম করে বলছি ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর ভবিষ্যৎ। আমি প্রায় সময় বলি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, আমাদের পাঠ্যপুস্তকের পাতায় পাতায় ধর্মহীনতা প্রবেশ করানো হয়েছে। এটা এমনিতে ভাই সরকার যারাই যখন আসে তাদেরকে এই বিদেশি এনজিওগুলো ব্র্যাক সহ এই দুষ্ট চক্রগুলো তারা কোটি কোটি টাকার ফান্ড বাহির থেকে নিয়ে এজেন্ডা নিয়ে তারা এই কাজগুলো করে। আজকের তাজা খবর হলো যে আপনারা অনেকে শুনেছেন আলহামদুলিল্লাহ যে পাঠ্যপুস্তক থেকে শরীফার গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কমিটি করা হয়েছে সেই কমিটি এই গল্পটা বাদ দেওয়ার জন্য সুপারিশ করে দিয়েছে। ইতিমধ্যে গণমাধ্যমে নিউজ হয়ে গেছে যে গল্প আর থাকছে না। এখন আমার প্রশ্ন হলো, গত বছর আমার বাচ্চাকে পড়ানো হলো, এই বছর বাচ্চাকে পড়ানো হলো, এই গল্পের মাধ্যমে সমকামিতার শিক্ষা দেওয়া হলো আমার বাচ্চাকে, আজকে দেখলাম ইংল্যান্ডের মন্ত্রী বলতেছে যে বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া এটা ভয়াবহ একটা ব্যাপার, তাদের লাইফ শেষ, তাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, পরিবারগুলো শেষ, বাচ্চাদের যে মানে তাদের যে সৃষ্টিগত স্বকীয় যে লাজুকতা এটা ভেঙে ফেললে ভালো কিছু আসবে না, খারাপ কিছু ছাড়া। ক্লাস সিক্স সেভেনের বাচ্চা কাচ্চা, সেভেন এইটের বাচ্চা কাচ্চা যখন ট্যুরে যায় তাদের সাথে কন্ডম বিতরণ করে তারা উন্নত দেশগুলো, কোথায় চলে গেছে তারা? কেন একটা কিশোর আত্মহত্যা করে সে সমস্ত দেশে? কারণ বাপ একজনের সাথে পাঁচজনের সাথে রিলেশন করতেছে, মা তিনজনের সাথে রিলেশন করতেছে, ফ্যামিলিগত কোনো আপনার বোঝাপড়া নাই, বন্ডিং নাই, ভালোবাসা নাই, প্রত্যেকে যার যার মতো শান্তি জিনিসটা তারা দেখা পাচ্ছে না। তো আমাদের আমাদের সবসময় আমাদের শিক্ষার্থীদের ধ্বংস করবার জন্য এই এনজিওগুলো তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য নানারকম নীল নকশা করে। আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে হিজড়াদের মেডিকেল টেস্ট বাধ্যতামূলক করেছে গভর্নমেন্ট, সেটা তুলে দেওয়ার জন্য মানবাধিকার কমিশনের কাছে চিঠি দিয়েছে এই দুষ্ট চক্র, এরা এই বন্ধু সোশ্যালরা, এই ব্রাকরা, এদের প্রেতাত তারা, এদের দোসররা, এরা তাদেরকে চিঠি দিয়েছে। কি চিঠি দিয়েছে? তুমি হাস্যকর চিঠি যে যদি হিজড়াদেরকে তাদের হিজড়া যেটা প্রমাণ করবার জন্য মেডিকেল টেস্ট করা হয়, কেন করা হয়েছে আপনারা জানেন, সরকারি চাকরিতে 40 না কতজন, বিবিসি নিউজ করেছে বিবিসি যে তাদের হিজড়া কোটা তারা চাকরি পেয়েছে, এরপরে দেখা গেল একটাও হিজড়া না সবগুলো নকল। তখন গভর্নমেন্ট বাধ্য হয়ে বলছে ঠিক আছে তাহলে মেডিকেল টেস্টের ব্যবস্থা করো। মেডিকেল টেস্ট তুলে দেওয়া হয়েছে, সরকারকে বাধ্য করেছে এই দুষ্ট চক্র। তারা চিঠি লিখেছে কি অদ্ভুত কথা, বলে যে মেডিকেল টেস্ট করলে তারা যৌন হ্যারাসমেন্টের শিকার হয়, এটা অপমান কর। এখন আমার কথা হলো আর্মিতে চান্স পেতে মেডিকেল টেস্ট হয়, পুরো শরীর বিভৎস করে চেক করা হয়, আপনি বুয়েটে, আপনি অনেক কিছুতে, আপনি বিদেশে যাবেন অনেক দেশে মেডিকেল টেস্টে, মিডিল ইস্টে যাবেন, আপনার পুরো শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে শ্রমিক হিসাবে যখন যাবেন আপনি, আপনাকে মেডিকেল টেস্ট করা হয়। তখন তো এই কথা বলেন না যে অপমান করে এটা বন্ধ করা হোক। হিজড়াদের বেলা কেন বললেন? কারণ আপনি হিজড়ার নামে সমকামীদেরকে এখানে ঢুকিয়ে পুরো দেশে সমকামীদেরকে ছড়িয়ে দিতে চান, এই চক্রান্ত করতে গিয়ে আপনি এই কাজটা করেছেন। আমাদের তরুণরা ধ্বংসের দ্বার প্রান্তে এমনিতে যায় নাই, মাদক আমাদের বাচ্চাদের হাতে হাতে এমনি এমনি পৌঁছায় নাই, এই দুষ্ট চক্রের হাত আছে। মনে রাখবেন ব্রিটিশরা কয়জন আসছিল এই দেশে? কয়েক হাজার মানুষ আসছিল, তারা শাসন করেছে কত কোটি মানুষকে, পুরা ভারতবর্ষের কত কোটি মানুষকে শাসন করেছে, কত বছর শাসন করেছে, তারা আসছে কিন্তু ব্যবসা হিসেবে, তারা আমাদের মাতৃভূমি দখল করেছে। এই ব্র্যাক এবং তাদের দোসর, এই বন্ধু সোশ্যাল সহ আরো যেগুলো আছে এভিডেন্স তাদের ওয়েবসাইটে আছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচ্ছে, এগুলো পেয়ে তারা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টকে তারা প্রেশার ক্রিয়েট করে করে এই সমস্ত জিনিস করা। শরীফার গল্প এখন যে বাদ গেছে তার মানে গত বছর একুশ শিক্ষা আমার সন্তানকে দেওয়া হলো, এখন তো কমিটি সেটাই সুপারিশ করেছে যে হ্যাঁ এটা ভুল, তাহলে এবছর দেওয়া হলো, তাহলে এত জনগণের ট্যাক্সের টাকা যে এত বই ছাপাইছে, এটা যারা পুশ করেছে, বন্ধু সোশ্যাল দাবি করেছে তারা এটা করেছে, তাহলে এদেরকে বিচারে কাঠগড়া আনা উচিত, তাদের বিচার করা উচিত যে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার জন্য তোমরা যে বই প্রণয়ন কমিটিকে যে তোমরা পুশ করেছ, এই সমস্ত অখাদ্য কুখাদ্য আমার শিশুকে দিয়েছ, সেটার জন্য তোমাদের বিচার হওয়া উচিত। ভাইরা আমার, আজ এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীরা আত্মহনের পথে পা বাড়াচ্ছে, মূল কারণ তাদের ধর্মহীনতা। আরেকটা কারণ আছে, সে কারণ হলো
আমাদের অভিভাবকরা, আমি প্রায় সময় কথাটা বলার চেষ্টা করি, আমরা যারা অভিভাবক আছি, বাবা মা আছি, প্যারেন্টস আছি, আমরা প্রত্যেকটা মানুষ নিজেরা টাকার মেশিন, আর ছেলে মেয়েকে মনে করি তারা আরেকটা টাকার মেশিন। এই জন্য দেখবেন বাচ্চা 4-5 বছর হয়ে পারে না, তারে অ আ এ বি সি ডি এটা সেটা, তাকে পুশ করার জন্য পাগল পড়া হয়ে যায় মায়ের বাবার। দেখতে খুব ভালো দেখা যায় যে মা বাবা বাচ্চার শিক্ষার ব্যাপারে খুব সিরিয়াস, তাই না? যে হ্যাঁ, পড়ালেখার ব্যাপারে অনেক সিরিয়াস বাচ্চাকে। আসলে কি তাই? আসলে এটার নির্যাস হলো, খোলাসা হলো, বাপে বলতে চায়, মায়ে বলতে চায়, বাবা আমি নিজে একটা টাকার মেশিন হয়ে গেছি, তোকেও টাকার মেশিন হইতে হবে, তাড়াতাড়ি পড়ালেখা কর, ভালো ক্যারিয়ার করতে হবে, ভালো জায়গায় যেতে হবে, বিসিএস চান্স পেতে হবে, তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। আমি প্রায় বলার চেষ্টা করি সেই বাবা মা এখন আর আমাদের সমাজে নাই, যে বাবা মা বলে তোমাকে মানুষ হতে হবে, এরপর তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, অন্য কিছু হও, আলহামদুলিল্লাহ, না হতে পারলে দুঃখ নাই, দিন শেষে তুমি মানুষ অন্তত হও। আমরা সেই সময় আছি যে সময় বাবা নিজে নকল ফাঁস হয়েছে, সেখান থেকে টাকা দিয়ে নকল কিনে এনে পরীক্ষায় বাচ্চাকে দেয়, বাবা নিজে, বাবা নিজে, মা নিজে জন্মের তারিখ ভুল লেখে। বাংলাদেশের মানুষের কয়জনের জন্মের তারিখে ঠিক আছে? আপনারা কয়জন বলতে পারবেন বুকে হাত দিয়ে? আমি সৌদি আরবে যখন ছিলাম, বাংলাদেশি প্রবাসীদের ফ্রি হজের যখন ব্যবস্থা হতো সৌদি গভর্নমেন্ট তরফ থেকে, তো আমার কাছে দায়িত্ব যখন আসতো, ডাটা এন্ট্রি করতে যেতাম, তো পাসপোর্টগুলো যখন হাতে আসতো, দেখতাম ম্যাক্সিমাম বাংলাদেশি প্রবাসী যারা আছেন, দেশে যারা আছেন, অনেকে দেখবেন ম্যাক্সিমাম মানুষের 1 জানুয়ারি জন্ম তারিখ। সবার জন্ম তারিখ কবে? 1 জানুয়ারি। ফেসবুকে দেখেন 1 জানুয়ারি আসলে দেখবেন আপনাকে অনুরোধ দিবে, তোমার বন্ধু তালিকায় এত লোকের আজকে মানে জন্ম তারিখ, কিন্তু বাবা সব মানুষ 1 জানুয়ারিতে জন্ম হয়েছে, তার মানে জন্মের ঠিক নাই, জন্মের তারিখের ঠিক নাই। ইন্টারেস্টিং বিষয় হলো এই জিনিসটা কিন্তু ভুলে হয় তা না, বাবা মা ঠান্ডা মাথা বাচ্চার তা জন্মের তারিখটা ভুল মিথ্যা লাগেন কেন? যাতে চাকরি 1 বছর বেশি করতে পারে, যাতে চাকরি 2 বছর বেশি করতে পারে, সেভাবে তারিখটা লেখেন। যে বাবা মা নিজে বাচ্চা শুরু করেছে মিথ্যা দিয়ে, এই ছেলে আত্মহত্যা করবে না কোথায় যাবে, এই ছেলে কিশোর গ্যাং হবে না কোথায় যাবে, এই ছেলে মাদকের দিকে যাবে না কোথায় যাবে? আপনি নিজেই তো তাকে কোনো নৈতিক শিক্ষা দেন নাই, তাকে আল্লাহর সাথে পরিচয় করান নাই, তাকে আল্লাহর কাছে চোখের পানি ফেলানো শিখান নাই, তাকে সেক্রিফাইস শিখান নাই, সে কোনো জামার দিকে তাকিয়েছে, আপনি এটা কেনার জন্য পাগল হয়ে গেছে, হালাল হারাম বাজ বিচার করেন নাই, সুদ ঘুর দিয়ে বাচ্চাকে মানুষ করেছেন, এই বাচ্চা আপনাকে ধ্বংস করবে, আপনাকে বেশি দূর যেতে হবে না। ভাইরা আমার চিৎকার করে আমরা বলি কে কার কথা শুনে? আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ তারাও এসএসসি পরীক্ষা দিয়েছে, পরিষ্কার করে আমরা বাসায় বাচ্চাদেরকে ডেকে বলে দিয়েছি পরীক্ষার আগে, দেখো তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, পড়ালেখা করিও, সময় নষ্ট করিও না, ব্যাস। তোমার কাছে আমার চাওয়া নাই যে তুমি পরীক্ষা ভালো ফলাফল করতে হবে, এটা মোটেই আমাদের কোনো চাওয়া না, আমাদের চাওয়া হলো তুমি পড়ালেখাটা ঠিক মতো করি, তোমার চেষ্টা ঠিক মতো করছো, তোমার যদি 2-4 সাবজেক্টে ফেলও আসে, তুমি যদি ফেলও করো, কাঙ্ক্ষিত ফলাফল নাও করো, আমাদের তরফ থেকে কোনো দুঃখ নাই, আমরা ধুমধামে গোশ মাছ রান্না করে খাবো, ফলাফল প্রকাশের দিন মিষ্টি কিনে খাবো, তোমার ফলাফল প্রকাশ করেও খাবো, না হলেও খাবো, যেদিন ফলাফল প্রকাশ হয়েছে পুরো ফ্যামিলি নিয়ে আমি কাপ্তায় গেছি ঘুরতে, তার আগে, ফলাফল প্রকাশের আগে, যে তোমার ফলাফল প্রকাশ হবে, ভালো হোক আর মন্দ হোক, আমরা আগে থেকে ফুর্তি করতেছি, আমরা দৌড়ে নিয়েছি তুমি ফেল করবা, কোনো টেনশন নেই, এরপর দেখা গেলো ফেল করো নাই, অনেক ভালো রেজাল্ট করে বসে আছে, আমাকে আপনার তো বেশি আশা করিনি, আলহামদুলিল্লাহ, না হইলেও আরো জোরে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাগুলো আত্মহরণের পথে পা বাড়াচ্ছে, এর একটা বড় দায় হলো আমাদের প্যারেন্টদের, বাবা মাদের, কারণ আপনি বাচ্চাকে বলতেছেন দেখো পাশের বাসার ভাবির ছেলের সাথে কিন্তু তোমার কম্পিটিশন, খবরদার, ওর চাইতে যদি ভালো রেজাল্ট করতে না পারো আমি কিন্তু মুখ দেখাইতে পারবো না। এবার বাচ্চা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ছেলেটা মেয়েটা পাগল হয়ে যাচ্ছে যে আমার বাবা মা মুখের ব্যাপার, তাদের ইজ্জতের ব্যাপার, সে ওইভাবে নিচ্ছে সিরিয়াসলি, ডু অর ডাই বানায় ফেলতেছে, অথচ একটা এসএসসি একটা এইচএসসি পরীক্ষা জীবনের কি, গোটা জীবনের সাথে তুলনা করলে জীবনের একটা ক্ষুদ্র পার্ট। কত ছেলে কত মেয়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে রাস্তা রাস্তা ঘুরে কিচ্ছু করতে পারে নাই, আবার অনেকে পরীক্ষা খুব ভালো কিছু করতে পারে না কিন্তু তার ক্যারিয়ার অনেক সুন্দর, অনেক স্ট্রং হয়েছে। সো এটা তো জীবনের সব কিছু না, কিন্তু বাবা মা আমরা দিন শেষে আমাদের ছেলে মেয়েদের আল্লাহওয়ালা বানানো, ভালো মানুষ বানানোর কোনো প্রচেষ্টা নাই। আপনাকে যদি পাশের পাশে ভাবি এসে উস্কায়, আপনার ওয়াইফকে যদি এসে বলে বোন আমার ছেলে তো গোল্ডেন A+ পাইছে, আপনার ছেলের কি খবর? আপনি বলবেন ভাবি আমার ছেলে তো আলহামদুলিল্লাহ ফজর নামাজ প্রতিদিন জামাতের সাথে নামাজের সাথে পড়ে, আপনার ছেলের কি খবর? পাল্টা প্রশ্ন করবেন যে ভাবি আমার ছেলে তো প্রতিদিন ফজর নামাজ জামাতের সাথে পড়ে আলহামদুলিল্লাহ, আপনার ছেলের কি খবর? তখন দেখবেন আমতা আমতা কাঁচুমুচু করতেছে। এরপর বলবেন
যে আমার ছেলেকে আমি পাঁচ ওয়াক্ত নামাজ শিখাইছি, এর পাশাপাশি রেজাল্ট ভালো হলে আলহামদুলিল্লাহ, না হলে আরো জোরে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নেই। বাট আপনি যে ছেলেকে দিনদারিতা শিখান নাই, এর করুণ পরিণতি আপনি ভোগ করবেন, বেশি দেরি করতে হবে না। এই বৃদ্ধাশ্রম সিস্টেম ডেভেলপ কোথায় হয়? গরিব দেশে, গরিব সমাজে হয় না, এটা সচ্ছলদের মধ্যেই হয়। এই যে বৃদ্ধাশ্রম, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বিভিন্ন মানুষদের হিস্ট্রি বিভিন্ন মিডিয়াতে উঠে আসে বিভিন্ন সময়, আপনারা দেখেন না যে ছেলে বিসিএস ক্যাডার, মেয়ে অনেক ডাক্তার, একজন আমেরিকায়, একজন ইংল্যান্ডে, তারা অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তারা বৃদ্ধাশ্রম। আপনি কয়জন রিক্সাওয়ালার বাবা বৃদ্ধাশ্রমে শুনেছেন? কয়জন কৃষকের মা বৃদ্ধাশ্রমে গেছে শুনেছেন? কয়জন গরিব মানুষের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য তারা খুঁজে বেরিয়েছে শুনেছেন, দেখেছেন? তাহলে বোঝা গেল সন্তানকে সম্পদশালী করা, তার কেরিয়ারকে উন্নত করা, এগুলো আমাদের দরকার আছে, কিন্তু এর চেয়ে বেশি দরকার আছে তাকে ধার্মিকতা শিখানো, আল্লাহর পরিচয় শেখানো, চেনানো এবং কোরআন সম্পর্কে জানানো। যদি সেটা হয় তাহলে আমাদের এই দুরবস্থা দেখতে হবে না। আমাদের তরুণ প্রজন্মের যে বকে যাওয়া, এটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। এখানে ওসি সাহেব আছেন, উনি বলতে পারবেন যে আমাদের ইয়াংদেরকে নিয়ে কি পরিমাণ পেরেশানিতে ওনাদের থাকতে হয়, প্রশাসন ভাইদেরকে থাকতে হয় একটার পর একটা। এই কিশোর গ্যাং আমরা 10 বছর আগেও শুনিনি, এটা আমাদের এখন বলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি যে তরুণদের বকে যাওয়ার ঘটনা ঘটে চলেছে একটার পর একটা। তো বিশেষ করে এই যে এইচএসসির রেজাল্ট প্রকাশ পেল, কিছুদিন পরে এইচএসসির ফলাফল আবার প্রকাশ পাবে, যখন এইচএসসির ফলাফল প্রকাশ পাবে আল্লাহ না করুক, তখন আবার দেখা যাবে এরকম আত্মহনের সংবাদ শুনছে। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছে তারা জানেন, একটা ছেলে একটা মেয়ে তাকে 3 দিন করে বড় করে তুলতে বাবা মার কত শ্রম, কত মেধা, কত স্বপ্ন জড়িয়ে থাকে। যে ছেলেটা এই পথে চলে গেল, সে একটাবার চিন্তা করলো না যে আমার বাবা মা আমাকে হারানোর পর তাদের অবস্থাটা কেমন হবে। আমি পরীক্ষা ফেল করেছি, সামনের বার পাশ করবো, কোনো পরীক্ষা পাশ করলাম না, আমি ব্যবসায়ী হব। বহু বড় বড় ব্যবসায়ী আছে, তেমন কোনো পড়ালেখা তাদের নাই, তাদের অধীনে অনেক বড় শিক্ষিতরা এসে সার করে দাঁড়ায় থাকে ফাইল নিয়ে। সো এটাই জীবনের একমাত্র কিছু না, ইমানদারের জীবনে এমন কিছু নাই যেটার জন্য ডু অর ডাই লেভেলে সে চলে যাবে, কারণ জীবনটা এটা সীমিত এবং ক্ষণস্থায়ী। আমার আসল জীবনটা আখেরাতে, সেটা যদি ঠিক থাকে এটা নিয়ে আমার এত টেনশনের কারণ নাই। আল্লাহ তালা আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। আত্মহত্যা করা ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ বলেছেন ওয়ালা তুলতু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এই জন্য আত্মহত্যা করা কবিরা গুনাহ, ভয়ঙ্কর অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, এমনকি কেউ আত্মহত্যা করে মারা গেলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা পড়তেন না। দেখেন, একজন চোর, একজন ডাকাত, একজন জেনাকার, একজন অন্য অপরাধে অপরাধী মানুষ মারা গেলে তার জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিনাই করতেন না, যে সে অপরাধ করেছে আল্লাহর সাথে বোঝাপড়া হয়ে তার, আমি জানাজা পড়ি। বাট আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না, অন্যদেরকে বলতেন তোমরা পড়ো। সে যেহেতু মুসলমান, আত্মহত্যা করলে কিন্তু অবস্থিন হয়ে যায় না, সো তোমরা পড়ো কিন্তু আমি পড়বো না। কেন পড়তেন না তিনি? এটা বার্তা দেওয়ার জন্য যে যারা এই জাতীয় আসো, যারা এরকম বিধ্বংসী চিন্তা করছো, খারাপ চিন্তা করছো, তারা মাথায় রাখো যে তোমার অপমান অপবস্থ এখান থেকে শুরু হয়ে যাবে। এই জন্য ওলামা ইকরাম এই হাদিসের আলোকে মাসআলা উৎকলন করেছেন, গবেষণা করে যে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা মুয়াজ্জিন সাহেব পড়াবে, ইমাম সাহেব পড়াবে না, সমাজের মান্যগণ্যরা পড়বে না, সাধারণ মানুষ পড়বে। এটা বার্তা দেওয়ার জন্য, যাতে করে কেউ এই পথে পা না বাড়ায়। ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে বাঁচাবার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে, তাদেরকে দিনী শিক্ষা শিক্ষিত করতে হবে। মা বাবার চাওয়া পাওয়া হবে সন্তান ভালো মানুষ হোক, তারা দিনদার হোক, আল্লাহ বের হোক, পাশাপাশি সে পড়ালেখা করুক, সে খারাপ ছেলেপেলের পালায় না যাক, এই জিনিসটা তারা দেখবেন। এর বাইরে সন্তানের জীবন ধ্বংসের মধ্যে ফেলে হলেও আমার মুখ রক্ষা করতে হবে, এই জিনিসটা উচিত না। আমি এর আগে আপনাদেরকে বারবার বলেছি, অনেক বাবা মা এখনও আছেন, আমার পরিচিত বহু লোক আছেন যে ছেলেকে পাঠায়, 2টা ছেলে মনে করেন, একটারে পাঠায় দিছে ইংল্যান্ড, আরেকটারে পাঠায় দিছে আমেরিকা, যদি আর একটা মেয়ে থাকে 2টায় পাঠায় দিছে জার্মানিতে। কেন? পড়ালেখা করার জন্য। তো আমি প্রায় সময় চিন্তা করি, আল্লাহ আমাদেরকে তো বাচ্চা কাচ্চা দিছে, আমি কোথাও মাহফিলে গেলে সাধারণত মানুষ যদি 5-star হোটেলে অফার করে, আমি বললাম না আমি বাসায় ফেরত যাবো, রাত 3টা হলো ফেরত আসবো, 4টা হলো ফেরত আসবো, একান্ত ঝামেলা না হলে বিপদ না হলে আমি কোথাও থাকি না, আমি রাতে চলে আসি, কারণ বাচ্চাদের মুখে একটু দেখবো, তাদেরকে ছাড়া থাকবো না। সৌদি আরব থেকে যখন অফার আসছে, সৌদি আরবের ইসলামিক ফ্যাশন মিনিস্ট্রি থেকে, যে আসেন আমাদের দেশে কাজ করার জন্য, বললাম যেতে পারি, একটাই শর্ত, ফ্যামিলির সাথে থাকতে হবে। তখন 1/11 পর বাংলাদেশে ভিসা বন্ধ হয়ে গেছে, বাংলাদেশে ভিসা টোটাল বন্ধ সৌদিতে, আমি যাবো না। সৌদিরা শুধু তখন ঢাকায় ছিলেন আবদুল্লাহ বুসাইরি, উনি ডেকে নিয়ে ওনার অফিসে গিয়ে আমাকে বললো তোমার ভিসার গ্যারান্টি আমি দিলাম, তুমি যাও, তারপর আমি সৌদি আরব গেছি।
আমি বললাম বেতন তুমি কত দিবে এটা আমার দেখার দরকার নেই, বেতন যা দেওয়া দিও, বাট ফ্যামিলির সঙ্গে আমি থাকবো। আমরা এতটা ফ্যামিলির জন্য মানে বাচ্চা কাচ্চার জন্য পাগল করা, সমস্তটা আমরা ফিল করি আমাদের বাচ্চাদের আমরা কত ভালোবাসি, কিন্তু যেই ভদ্রলোক তার ছেলে মেয়েগুলোকে আমেরিকায় ইউরোপে ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় পাঠিয়ে রেখেছে, আমার প্রশ্ন হলো এই লোকটা বাঁচে কেমনি পোলাপান ছাড়? তার কি কষ্ট হয় না? হয়। তারপরে পাঠায় কেন? কেন পাঠায়? জাস্ট ভাবের জন্য। কিসের জন্য? বলতে খুব সুন্দর শোনা যায়, আমার বড় ছেলে আমেরিকা, ছোটটা কানাডা, আর আরেকটা ইংল্যান্ডে, মেয়েটা জার্মানিতে। এটা শুনতে কি লাগে? ভালো লাগে। এটা বলতে ভালো লাগে। দুনিয়াটা এমন হয়ে গেছে, ভাব জাহির করার জন্য যদি পাগলও হওয়া লাগে মানুষ সাজিয়াস। আমি দুঃখিত যে কেউ পড়াশোনা করার জন্য আমি সেটা টল করতেছে না, কেউ পড়ালেখা করে ফিরে আসুক, আমরা দেশে বাইরে পড়ালেখা করতে যেতেই পারি, কিন্তু আমার ছেলে মেয়ে যা আছে সবগুলো পাঠাই দিব, বুড়া বুড়ি বাসায় একা একা শুধু ভিডিও করে দেখে দেখে চোখের পানি ফেলাই, আর বাইরে বাসায় কেউ আসলে গল্প দেই যে হ্যাঁ ওইটা আমেরিকা, ওইটা কানাডা, ওইটা জার্মানিতে, শুনতে ভালো লাগে কিন্তু ভিতর দিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা কি মানে আছে? আল্লাহ তালা আমাদেরকে দিনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ বিরহ হওয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে মানুষ হবে মানুষভাবে গড়ে তোলার গুরুত্ব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে বিপদগামিতার পথ থেকে বাঁচানোর জন্য তাদেরকে ফজর নামাজে আনবেন, তাদেরকে নামাজি বানাবেন, কোরআন হাদিস শিখাবেন, বড়দেরকে রেসপেক্ট করা শিখাবেন, বেয়াদবি যেন তারা না করে, তাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে শেখাবেন। গত রাতের ঘটনা, আমার বড় ছেলে সোফার বসে আছে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে, আমরা এমনি পারিবারিক আড্ডায় কথা বলছিলাম যে কোনো একটা বিষয় নিয়ে, তো আমার চোখে পড়লো, চোখে পড়া বললাম যে তোমার মা এখানে, আমি এখানে, তোমাকে এভাবে বসাটা মানাইছে তো তাড়াতাড়ি সে নিজেকে সামলা নিয়েছে। আমলাম তোমার রাগ করার দরকার নাই বা মন খারাপ করার দরকার নাই, তুমি খেয়াল করো নাই, সমাজটা এরকম হয়ে যাচ্ছে। আমরা আমাদের ছেলেবেলা দেখেছি একজন বৃদ্ধ মানুষ রাস্তার পার দিয়ে আসলে ছেলে ফেলেরা, ইয়াং ছেলেরা, মাদ্রাসা দূর কিবা কলেজের ছেলে ফেলেরা রাস্তার পাশে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে যেত, সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম আঙ্কেল চাচা, আর এখন কিসের চাচা, পারলে চাচার গায়ের উপরে পাও রাখে। আমরা দেখেছি আমাদের ছেলেবেলা ইয়াং ছেলে ফেলে বাসে উঠেছে, একজন বৃদ্ধ মানুষ একজন মহিলা আমার বাসে উঠছে, সাথে সাথে পাঁচজন ছেলে বাসে সিট ছেড়ে দিয়েছে, আমার লজ্জা হয়। কিছুদিন আগে থাইল্যান্ড গিয়েছি আমি, সেখানে পাবলিক পরিবহনগুলোতে কোনো মহিলা কোনো শিশু নিয়ে কোনো বৃদ্ধ উঠছে, সাথে সাথে অনেক যুবক ছেলে ফেলে সিট ছেড়ে দেয়, তারা মুসলমান না। অবশ্য লজ্জার বিষয় যে আমার সমাজ থেকে এটা হারিয়ে গেছে, এখন আপনি দেখবেন একজন বৃদ্ধ একজন মহিলা উঠছে, দেখবেন দাঁড়ায় থাকে বাসের মধ্যে, কেউ সিট ছাড়ে না। আমরা কোথায় চলে যাচ্ছি? এবং এর পরিণাম খুব ভয়াবহ। এই যে নিজের সন্তানকে ভদ্রতা শেখান, নিজের সন্তানকে ভালো মানুষ হওয়া শেখান, কোরআন হাদিসের পথে আনেন, না হলে আল্লাহর কসম করে বলছি সমাজ ধ্বংস হবে কি হবে না সেটা পরের কথা, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার ফ্যামিলিতে আপনি সাফার করবেন, এই ছেলেই আপনার চোখের পানি ঢালবে, এই ছেলে তার মায়ের চোখের পানি ফেলবে যদি তাকে আপনি মনুষ্যত্ব না শেখান। অতএব জাগতিক শিক্ষার আগে তাকে নৈতিক শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা দেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।